নন্দীগ্রামে আমার বিধায়ক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আমার মঙ্গলের এখানকার প্রেসিডেন্ট ধনঞ্জয় ভাই আছেন। আমি সমগ্র নন্দীগ্রামবাসীকে, যারা আমার নির্বাচক মন্ডলী, তাদেরকে বলব যে আসন্ন যে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে তাতে সরকার, প্রশাসন, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা মেনে চলুন। এর আগে ফণী এবং আমফানে, বিশেষ করে আমফানে আপনারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এত মাস বিদ্যুৎ ছিল না, 15 দিন পানীয় জল ছিল না, 10-12 হাজার বাড়ি দুটো ব্লকে ধ্বংস হয়ে গেছে। সেই রেস এখনো আপনারা কাটিয়ে উঠতে পারেনি। আমি যদিও এখন মন্ত্রী নই এবং রাজ্যের যে ব্যবস্থা, এটা রাজনৈতিক ব্যবস্থা, তাতে সরকারি প্রশাসনের সঙ্গে থেকে বা সরকারি প্রশাসন সঙ্গে নিয়ে যে কাজটা গত বছর করতে পেরেছিলাম সেটা হয়তো করতে পারবো না, কিন্তু আমি গত পরশু দিন থেকেই আপনাদের সঙ্গে আছি। সরকারের পক্ষ থেকে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে, তারা ইতিমধ্যে 21,000 মানুষকে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করে সেন্টার করেছেন, কিন্তু এত মানুষকে এখনো তারা তুলতে পারেনি, মাত্র 3,000 মতো লোককে সরাতে পেরেছে। আমি আশা করব সন্ধ্যার মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করবেন। আর যেহেতু এই আশ্রয় শিবিরগুলো বাড়ি থেকে অনেকটা দূরে দূরে আছে, আমরা আমার পক্ষ থেকে এবং আমার ভারতীয় জনতা পার্টির স্বেচ্ছাসেবক কর্মী, বিভিন্ন এনজিও, বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা যারা আমার সাথী, তাদেরকে নিয়ে আমরা প্রায় 15টা মতো সেন্টার করেছি। পাকা বাড়ি যাদের আছে, কোথাও কোথাও মন্দিরের নাট মন্দির, কোথাও কোথাও ক্লাব, কোথাও কোথাও আইসিডিএসের সেন্টার, এরকম আমরাও প্রায় 10,000 মতো মানুষকে সরানোর একটা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে 3-4 হাজার মানুষকে সরানো গেছে, সন্ধ্যার মধ্যে 8-10 হাজার মানুষকে আমরা সরাতে পারব। এবং সরকারি প্রশাসনের যে ব্যবস্থা তাকেও আমরা সহযোগিতা করব। আর সেখানে যে ফাঁক ফোকর থাকবে, যেহেতু প্রশাসন আমাদের সঙ্গে সমন্বয় না রেখেই কাজ করছেন, করবেন, এটা পশ্চিমবঙ্গে একটা অন্য ব্যবস্থা আছে আমি জানি, কারণ আমি অনেকদিন শাসক দল, বর্তমান শাসক দলের সঙ্গে ছিলাম, আবার বিরোধী দলেও ছিলাম 11-র আগে, তা আমি জানি এখানকার সিস্টেমটা কি। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই আমার নির্বাচক মণ্ডলীকে, আপনাদের জীবন রক্ষা করাটাই সবচেয়ে বড় কাজ। আমফানের সময় ভেটুরিয়াতে বড় গাছ পড়ে একজন মারা গেছিলেন, সঙ্গে সঙ্গে ওর বাড়িতে আমি এসেছিলাম। আমার রেয়াপাড়া নন্দীগ্রাম অফিসে অ্যাম্বুলেন্স, জলের গাড়ি, স্বেচ্ছাসেবক বাহিনী, আমরা সব প্রস্তুত রেখেছি। যেখানে সরকার, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর, তারা যে উদ্যোগ নিবে তাকে যেমন সাহায্য করব, যেখানে ফাঁক ফোকর থেকে যাবে সেখানে জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় প্রচুর যুবক ছেলে আছেন, এনজিওরা আছেন, ক্লাব প্রতিষ্ঠান আছে, আমার দলের সহকর্মীরা আছেন, তারা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ গ্রহণ করি। তা আমি বেলা 11টা থেকে বিভিন্ন জায়গা পরিদর্শন করছি, এই মুহূর্তে নন্দনায়ক বাড়ি আছি, নন্দীগ্রাম বাজারের কাছাকাছি, সেখান থেকে আমি মহেশপুর, তেখালি, সোনাচুড়া, ভাঙাবেড়া এইসব জায়গায় আমি যাব এবং আমাদের পক্ষ থেকেও যা যা করার সমস্ত উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের আত্মীয় সুবেন্দু আপনাদের সঙ্গেই আছে।